শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারে সবাই ভালো আছে আমি উষা আমার চ্যানেলের নাম আশি এসটেক উষা আজকের দিনে আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ব্লক নিয়ে নতুন তো এই যে দেখো এখন গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওইটা তোমাদের সামনে শেয়ার করে নিলাম সোনু ওইখানে মুখ ধুয়ে বসে বসে ফুল গাছগুলোর পর দেখাশোনা করছিলো তাই ওকে আমি এক কাপ চা আর মুড়ি দিয়ে দিয়েছি আর এইখানে সৌরভ সায়ন আজকে সরস্বতীর নাম লেখছে এই যে বসে বসে আজকে স্কুল বন্ধ স্কুলে যাবে না সরস্বতীর নাম লেখছে সরস্বতী পূজা শেষ হয়েছে আজকে সরস্বতীর নাম লেগছে বসে বসে ওরা একশো বার নাম লেখবে আজকে বলছে সায়ন মা এত কেমন লেখবো একটু কম করো একুশটা বলো আমাকে না বাবা কষ্ট করলে কৃষ্ট পাবে তুমি লিখতে থাকো একশো আটবার সকালে একবারে না পালে তুমি আবার বিকালে টিউশনের থেকে এসে লিখে নেবে তো এটাই আর কি বলেছিলাম তো আমি কাজকর্ম সব সেরে নিয়েছি ঘরের কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম হাঁপিয়ে গিয়েছি তার জন্য উ করছি হাঁপিয়ে গিয়েছি পুরো কাজকর্ম করে স্নান করে আস্তে আস্তে তো আমি সিঁদুর টল্প পরে নিচ্ছি মুখে কিরিমল্প লাগিয়ে নিলাম তখন সিঁদুরটা পরে নিচ্ছি তখন যাব পাকের ঘরে তো পাকের ঘরে চলে আসলাম পাকের ঘরে নিয়ে এসেছে পাবদা মাছ আর এদিকে সবজি কাটছে আমি টমেটো বেগুন বিন ওই সব আর কি সব কিছু মিক্স করে এটা ভাজা আর ডাল মিক্স ভাজা বলতে এটা গাজর মটশটি আলু বিন সব কিছু দিয়ে আর মাছটা বানাবো আমি তাই সবজি কেটে নিয়েছি মশলাও আমি ভিজিয়ে নিয়েছি শস্যও বেটে নিয়েছি আলু টমেটো ধন্যাবাতা সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি কাঁচা লঙ্কা বেশি বাটি কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করি আর মাছটা কেটে ধুয়ে হলদি নুন মেখে রেখে দিয়েছি আর এখন আমি করে নিচ্ছি বেগুন ভাজা তো বেগুন ভাজাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এক এক পিঠ উলটিয়ে দিচ্ছি তো এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি কি রান্না করছি না করছি তো বেগুন ভাজাটা হয়ে গিয়েছে দেখেছই এখন মাছটা আমি ভেজে নিচ্ছি তো মাছটা আমি ভেজে এখন উঠিয়ে নেব তো এই যে দেখো মাছটা আমার ভাজা হচ্ছে এখন এখন এক পিট আমি উল্টিয়ে দিচ্ছি আজকে কী খাবো না খাবো অনেক দিন পরে মাছ খাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর বিশেষ করে আজকে অতিথি আসবে ঘরে তাই অতিথির উপলক্ষে আমরা অল্প ভালো কিছু খেতে পারবো অনেক দিন পরে জমিয়ে খাবো আজকে পাবদা মাছের তরকারি দিয়ে তো মাছ ভাজা হয়ে গিয়েছে মশলাও কষানো হয়ে গিয়েছে মশলা কষানোর পরে আমি এখানে জলও দিয়ে দিয়েছি শস্যও দিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে মাছটা এখন দিয়ে দিচ্ছি সবের পরে তো মাছটাও দিয়ে দিলাম ধনা দিয়ে দিলাম ছিটিয়ে তখন তরকারিটা আমি নামাবো তোমাদের দাদা ভাই কাজের দিকে চলে এসেছে এখনও পাকের ঘরে আসেনি তো বলছে আমি কাজের থেকে চলে আসলাম স্নান করে নিলাম ছেলেকে জিজ্ঞেস করেছি স্কুলে গিয়েছিল কিনা তো ছেলে বলছে আজকে তো স্কুল বন্ধ আছে ওইটার জন্য হাসছিল তো তোমাদের দাদা বলছে এখন আমি উষা কী রান্না করছে না করছে ওটা শেয়ার করব অতিথি আসবে যেও তোমাদের দাদা কিন্তু জানে না এটা সোনুর চেনা জানা পরিচিত এটা এসেছে আমাদের বাড়িতে তো ভাত বেড়ে নিচ্ছি এখন সবার জন্য ভাজা ডাল বেগুন ভাজা মিক্স ভাজা সব কিছু দিয়ে ভাত উত রেডি করে নিচ্ছি সবাইকে দিয়ে দেবো মাছগুলো আমি দুই পিস দুই পিস দিয়ে আমি প্লেটের মধ্যে নিয়েছি বাটির মধ্যে নেওয়া যাবে না বাটি ছোট ছোট তাই আমি প্লেটের মধ্যে নিয়েছি সবার জন্য রেডি করে নিয়েছি সবাইকে এখন আমি ভাত দিয়ে দেব তো অতিথি এসেছে আমাদের বিহার থেকে বিহার থেকে অতিথিটা এসেছিল গৌহাটিতে পরীক্ষা দেওয়ার জন্য কিছু তো ডিব্রুগড়ে থাকে ছেলেটার বাবা তো আমাদের সোনু আমার দেওয়ার ও চিনে ছেলেটার বাবাকে আর কি পরিচিত তাই বাবাটা এখানেই থাকে তো বলছে আজকে আমাদের ঘরে নিমন্ত্রণ করেছে যে আমাদের ঘরে খাবে তারপরে যাবে তো আবার চলে যাবে বিহারে তো তার জন্যই সোনু নিমন্ত্রণ করেছিল ভালো লেগেছে ছেলেটা এসেছে গল্প হয়েছে বিহার থেকে গুহাটি গুয়াহাটির থেকে ডিব্রুগড় ডিব্রুগড় থেকে আবার যাবে বিহারে তাই আর কি তো খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছে তোমাদের দাদা ভাই সায়নও বসেছে সায়ন আর তোমাদের দাদা ভাই একসঙ্গে একটা বস্তাতে বসে রোজ দিন আর এই পাশে আমি বসি কিন্তু আজকে আমি বসিনি অতিথি খাচ্ছে অতিথির সেবা করব তারপরে নিজে সেবা করব অতিথি সেবাটা বড় অতিথি আপ্যায়নটা বড় তাই না তো অতিথি খাওয়া দাওয়া করে নিচ্ছে এই সাইডে বসেছে ক্যামেরা করতে একটু সংকুশ লেগেছিলো করবো কি না খারাপ ভাবে কি না সবাই তো আর ভালোবাসে না তাই আর কি দাদাভাই বলছে কিছু হবে না আমার দিকে ক্যামেরা করে রাখো তুমি ওদিকে করতে হবে না তবে আমি লাস্ট আমি একটু করেছি যে অতিথিদের যদি আমি একটু চেহারাই না দেখাই তো আমার বন্ধুরা কিভাবে চিনবে কিভাবে জানবে কিভাবে বুঝবে তাই না তাই আর কি তো তোমরা দেখতে পাবে অতিথির চেহারাও একটু পরে তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা অন করে রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নেবে আর একটা সুন্দর করে কমেন্ট লিখে দেবে এখন তোমাদের দাদাভাই ডাল ভাত ভাজা খেয়ে নিয়েছে এখন নিয়েছে মাছ তরকারি তো মাছ তরকারি দিয়ে এখন খাওয়াটা খেয়ে নিচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট না করলে আমি এত দূরে এগিয়ে আসতে পারতাম না এই যে দেখো আমাদের অতিথি সোনুর সঙ্গে বসেছে সোনু অতিথি আর সৌরভ এদিকে সৌরভ সায়ন আর তোমাদের দাদা তো তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আমাদের আশা করি তোমরা এরকমই আমার সাপোর্ট করে যাবে ওইটাই আর কি আশা রাখছি তোমাদের উপরে তো এখন তোমাদের দাদাভাই খাওয়া খাচ্ছে আর সায়ন অল্প পরিশান আছে ও মাছ খাবে না তাই তো সায়নকে আমি মাছটা বেছে দিয়েছি প্লেটের মধ্যে তখন ও বসে ভাত দিয়ে খেয়েছে কিন্তু দুইটা দিয়েছিলাম দুইটা খাইনি একটাই আমি বেছে দিয়েছি ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম পরে তা তখন ও খেয়েছে মাছ খাবে না পরিচান ও মাছ খাবে না কালো কালো মাছ খাবে না গোল গোল মাছ খাবে না পিস করা মাছ খাবে যেটা চাকচাক মাছ ওই মাছটা খাবে ছোটো মাছ করকরা করে ভেজে দিলে তারপরে খাবে ডাল দিয়ে কালো মাছ তো খাবেই না চিংড়ি মাছ চিংড়ি মাছ খায় ভাজা করলে যেটা শিঙ্গি মাছ কালো কালো খাবে না কই মাছ কালো কালো খাবে না গরই মাছ কালো কালো খাবে না ওইটাই আর কি কালো মাছ খাবে না উপরে কালো কালো পিছলা পিলা চামড়া থাকে যে ওরকম ধরনের মাছ খাবে না বহুত রকমের বায় না ডিম টোস্ট দিয়ে দাও ওটাই খেয়ে নেবে ডিম সিদ্ধ দিয়ে দাও এটাও খেয়ে নেবে খুশি মনে ডিম ভালোবাসে বেশি আর তোমাদের দাদা ভাই এখন খাওয়া হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে দেখো এখন মশলাটা চাটছে অনেক টেস্ট হয়েছে নাকি দাদা ভাই অনেক টেস্ট হয়েছে কিন্তু আমি যে সাউন্ডটা দিয়েছি এটা তো দিতে পারবে না আমি বলছি না ওরা টিভি দেখতেছিল সাউন্ডটা কিভাবে দেবো তাই না তো আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেসভিডি দবা আবার দেখা হচ্ছে নেক্সবিটির জন্য ওয়েলকাম টাটা বাই বাই